সালিসি বিরোধ মীমাংসা করতে গিয়ে মিথ্যা মামলার শিকার নির্বাচিত জনপ্রতিনিধি, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন। বিস্তারিত জানাচ্ছেন সিটিজি নিউজ বান্দরবন লামা প্রতিনিধি মোহাম্মদ জুবায়রুল ইসলাম। বিরোধ মীমাংসা করতে গিয়ে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোবারক হোসেন মহরমকে মিথ্যা ছাদাবাজির মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে একই এলাকার কুরশিদা নামের এক মহিলার বিরুদ্ধে। জানা যায়, জায়গা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করতে না পারায় প্যানেল চেয়ারম্যান সহ মোট 16 জনের বিরুদ্ধে ছাদাবাজির মামলা করা হয়েছে। অথচ এই মামলার 8 জন সাক্ষী জানে না, তাদের এই মামলায় সাক্ষী দেখানো হয়েছে। মোবারক হোসেন মহরম বিপুলপুরে থানা তৃতীয়বার নির্বাচিত আজিজনগর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের মেম্বার এবং বর্তমান প্যানেল চেয়ারম্যান। তাছাড়া 2 বার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। এদিকে গত 16 সেপ্টেম্বর জুমার নামাজের পর প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে এলাকাবাসী। বক্তারা বলেন, সালিসি বিরোধ মীমাংসা করতে গিয়ে যদি জনপ্রতিনিধিরা এভাবে মিথ্যা মামলা ও হয়রানির শিকার হয়, তবে তারা কিভাবে সঠিক দায়িত্ব পালন করবে। তারা এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানান। একজন সম্মানিত মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে আজকের এই জনগণ আসলে আজকে আমরা সিটিজি নিউজ ডেস্ক চট্টগ্রাম।